বহরমপুর থানার আখের মিলের কাছে পথ দুর্ঘটনায় আহত হলো 16 জন স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বহরমপুরে বিভিন্ন এলাকা থেকে সারগাছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছিল একটি স্কুল বাস। পথে 34 নম্বর জাতীয় সড়কে বহরমপুর থানার আখের মিলের কাছে একটি লরি এসে ওই স্কুল বাসে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে আহত হয় প্রায় 16 জন খুদে পড়ুয়া। স্থানীয়রা তাদের সকলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্কুল বাস দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালবেলায় মর্নিং স্কুলে ছিল, বাচ্চাদেরকে পাঠিয়েছিলাম, দিয়ে তার কিছুক্ষণ আধ ঘন্টা পরে আমাদের ফোন এসছে যে আপনাদের বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, শিগগিরই আপনারা আসুন। না, কোথায় করে? তো বললো আখের মিলে। আপনারা আখের মিলেও আসতে পারেন, না তো আপনারা আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, মেডিকেলে নিয়ে আসতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে এসে দেখছি বাচ্চাদের এই অবস্থা। সারগাছি রামকৃষ্ণ মিশন। 16 জন। কেমন ক্লাসের সব? 1, 2, 3, 4 সব রকম মিলিয়ে আছে। হ্যাঁ, না কারোর বড় কিছু হয়নি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।